আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন গ্রাম বাংলা অনলাইন আর শুনছেন মোবারক আমার নাম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডমুভ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং সেখান থেকে কিভাবে অ্যাড কোড নাম্বার নিতে হয়, যে কোড নাম্বার দিয়ে আপনার অ্যাপসের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনি জেনে থাকবেন যে অ্যাডমুভ হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এবং অ্যাডমুভ দুটা গুগলেরই সার্ভিস। তো গুগল অ্যাডসেন্স হলো একটু আলাদা সিস্টেম। সেখানে সিস্টেম হচ্ছে যে আপনি কোনো ওয়েবসাইটে বা ইউটিউবের সাথে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাড করেন, তো সেখানে অ্যাড শো হয় তাদের ইচ্ছে মতো এবং সেখান থেকে আর্নিং হয়। আর অ্যাডমুভ হচ্ছে যে আপনি যদি অ্যাপস ক্রিয়েটর হয়ে থাকেন, কোনো অ্যাপস ডেভেলপার হয়ে থাকেন, যদি আপনি অ্যাপস তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপসে যে অ্যাডগুলি বসাবেন, অ্যাডমুভ থেকে এই অ্যাপস গুলি বসানো হয়। আমরা মূলত আমরা যারা অ্যাপ ইনস্টল করে থাকি আমাদের ফোনে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপস গুলি আমরা ইউজ করে থাকি, তো সেই দেখবেন যে অ্যাপস এর ইউজের মাঝে মাঝে কিছু অ্যাড চলে আসে। সেটা হচ্ছে ব্যানার অ্যাড, যেমন আপনার উপরে নিচে এবং মনে করেন পুরো স্ক্রিন জুড়ে যে অ্যাড গুলি থাকে, তো এই দুই ধরনের অ্যাড গুলি আমরা সাধারণত পেয়ে থাকি। এখন এইগুলি আসলে কিন্তু এই অ্যাডমুভ থেকে নেওয়া অ্যাড। এখন আমরা এই অ্যাড এর কোড নাম্বার কিভাবে পাবো এবং এই অ্যাড এর কোড গুলি বা অ্যাড এর নাম্বার গুলি আমরা কিভাবে আমাদের অ্যাপসে ইউজ করব, তো যাই হোক আমরা দেখি। প্রথমে একটু বিগিনার লেভেলের ভিডিওটা তৈরি করছি একেবারে, যে অ্যাডমুভ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। একটি সিম্পল ব্যাপার যে আপনি কিভাবে অ্যাডমুভ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, খুব সহজভাবে অ্যাডমুভ অ্যাকাউন্ট তৈরি করা যায়। যেমন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে গেলে একটু ঝামেলা হতে হয়, কিন্তু অ্যাডমুভ অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাডমুভ অ্যাকাউন্ট তৈরি হবে এক ক্লিকে, আর যদি না থাকে, যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও আপনি সহজে করতে পারবেন। তো প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা সার্চ দিব অ্যাডমুভ লিখে। যখন অ্যাডমুভ লিখে সার্চ দিব তখন এরকম অ্যাডমুভ এর অপশন গুলি চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটার ভিতরে গেলে আপনাকে অ্যাডমুভ এর যে পেজ আছে ফ্রন্ট পেজে নিয়ে যাবে। তো সেখানে গিয়ে দেখবেন আপনি ডান কর্নারে সাইন আপ বাটন আছে, তো এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটি পেজ ওপেন হবে। তো সেই পেজটিতে আপনাকে বলবে আপনি যে আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি শুধু বলবে যে সাইন ইন উইথ কারেন্ট অ্যাকাউন্ট, মানে বর্তমান অ্যাকাউন্ট থেকে কি আপনি সাইন ইন করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি সেটা করা না থাকে তাহলে আপনি বা আপনি যদি চান অন্য কোনো ইমেল নাম্বার দিয়ে আপনি সাইন আপ করতে চান, সেক্ষেত্রে আপনি নিচে যে ক্রিয়েট অর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তো সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে নতুন করে জিমেল নাম্বার দিয়ে নাম ঠিকানা সবকিছু যা কিছু লাগে সেগুলি দেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে দেবে। আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে ওইখান থেকে তারা নিয়ে নেবে। তো বন্ধুরা, এরপরে আপনাকে সাইন ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। আমি মনে করি যে আপনি সাইন ইন করতে পারছেন, কারণ এটা সিম্পল একটি ব্যাপার। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে কোনো ব্যাপার না, এক ক্লিক হয়ে যাবে। তারপরে আপনি এরকম একটি পেজ চলে আসবে। তো পেজটা চলে আসার পরে তো বন্ধুরা, এখানে আমি একটি অ্যাপস এর জন্য অ্যাড ক্রিয়েট করেছি, তো আপনারা হয়তো কিছুই থাকবে না নতুন অবস্থায়। তো আপনি অ্যাড অ্যাপস এ ক্লিক করবেন, তো সেখানে ক্লিক করে এরকম একটি পেজ পাবেন। তো এখানে দেখুন লেখছে যে হ্যাভ ইউ পাবলিশড ইওর অ্যাপ অন গুগল প্লে স্টোর, আপনি কি আপনার অ্যাপসটি গুগল প্লে স্টোরে আপলোড করেছেন বা পাবলিশ করেছেন। তো সেক্ষেত্রে আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস, আপনি ইয়েস করলেন, আপনার অ্যাপস এর নাম ঠিকানা দিলেন, বা যদি না করে থাকেন তাহলে আপনি নো ক্লিক করবেন। তো আমি নো ক্লিক করি। নো ক্লিক করার পর আপনি এখানে অ্যাপস এর একটি নাম দিবেন, এন্টার ইওর অ্যাপস ইনফরমেশন, আপনি একটি নাম দিলেন অ্যাপস নেম। তো তারপরে আপনি সিলেক্ট করবেন অ্যান্ড্রয়েড অ্যাপস নাকি অ্যাপেল অ্যাপস, তো আপনি অ্যান্ড্রয়েড ক্লিক করুন, কারণ আপনি তো অ্যান্ড্রয়েড অ্যাপসই হয়তো ক্রিয়েট করতেছেন। তো ক্লিক করার পরে আপনি নিচে যে অ্যাড বাটনটি আছে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে, এটা হচ্ছে যে আপনার অ্যাপস এর নাম, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস এবং নিচে আছে অ্যাপস আইডি, অ্যাপস আইডি নাম্বার, এটাকে আপনি কপি করে নোটপ্যাডে রেখে দিতে পারেন। এরপরে আপনি নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিট, নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করার পরে আপনাকে অ্যাড যে পেজটি আছে সেই পেজে নিয়ে যাবে। দেখুন এখানে অ্যাড আছে, কোন কোন ক্যাটাগরির অ্যাড আপনি দিতে পারবেন। শুধু আমাদের জন্য মূলত ব্যানার এবং ইনস্টিটিউশনাল যে দুটি আছে এই দুটি আমাদের সাধারণত আমাদের অ্যাপস গুলিতে ব্যবহার করা হয়। তো প্রথমে আপনি ব্যানার অ্যাড ক্রিয়েট করবেন। তো সেক্ষেত্রে ব্যানারের নিচে দেখুন সিলেক্ট বাটন আছে, তো সিলেক্টে আমরা ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে, এখানে ব্যানার লেখা আছে এবং নিচে আপনি অ্যাপস এর জন্য এখানে একটি নাম দিবেন। তো আমি নাম দিলাম গ্রাম বাংলা অনলাইন। তো এই নামটা দেওয়ার পরে আমরা যখন ক্রিয়েটে দিলাম ক্রিয়েট অ্যাড ইউনিট, তো সেখান থেকে দেখুন একটি অ্যাপ কোড তৈরি হয়েছে। এক নম্বরে দেখুন অ্যাপ যে কোড নাম্বারটি আছে এবং দুই নম্বরে হচ্ছে অ্যাডের যে কোড নাম্বারটি, মানে ব্যানার অ্যাডের যে নাম্বারটি, এই নাম্বারটি মূলত অ্যাপসে বসাতে হয় এবং অ্যাপসে বসালে আপনার অ্যাপস এর উপরে যে ব্যানার গুলি অ্যাড ব্যানার শো করে, তো সেই অ্যাপস ব্যানারে যখন ক্লিক পরে এবং সেখান থেকে
ইনকামটা মূলত হয়ে থাকে। তো দেখুন আমার একটি অ্যাড ক্রিয়েট করা হয়েছে, এই যে এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। যখনই আপনার কোনো অ্যাপসে এই অ্যাডটা বসাতে হবে তখনই আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি অ্যাডটা বসাতে পারবেন। তো আমরা দ্বিতীয় নম্বরে আবারও আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব। তো সেখান থেকে আমরা সিলেক্ট করব ইনস্টিটিউশনাল, যে অ্যাপসটা আছে আপনার অ্যাপসের পুরো শরীর জুড়ে যে অ্যাপটি বেরিয়ে আসবে সেই অ্যাডটি আমরা সিলেক্ট করব। তো নিচে দেখুন আবার সিলেক্ট বাটন, একই সিস্টেম। তো একই সিস্টেমে সিলেক্ট করার পরে আবার এখানে নাম দিতে হবে। তো নাম দেওয়ার পরে আপনার ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আবার দেখুন যে আগের মতোই আবার একটি নাম্বার তৈরি হচ্ছে। তো আগে করেছিলাম আমরা ব্যানার অ্যাড, আর এবার হচ্ছে যে ইনস্টিটিউশনাল অ্যাড। তো বুঝতে পারছেন, তারপর আমি দেখাচ্ছি ব্যানার দুইটা অ্যাড আপনি কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন সযত্নে, এবং এখান থেকে আপনি ব্যবহার করবেন, অথবা আপনি অ্যাডমোব অ্যাকাউন্টে ঢুকে এখান থেকে কপি করেও নিতে পারেন। তো সেটা আপনার ইচ্ছা। তো আমি দেখাচ্ছি আপনাকে অ্যাডগুলি কিভাবে হয়। আমরা যেই মাত্র দুটি অ্যাড ক্রিয়েট করলাম, তো সেই অ্যাডের চেহারাটা কিরকম, তো সেটা দেখার জন্য আমরা একটু মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করলাম। তো সেই অ্যাপসের ভিতরে আমরা যখন প্রবেশ করলাম, তো দেখুন আপনি নিচে এই যে একটি অ্যাড শো করতেছে, তো এই এটা হচ্ছে ব্যানার অ্যাড। তো এখান থেকে যদি কেউ ইনস্টল করে বা এখানে ক্লিক করে তখনই এই অ্যাডমুভ অ্যাকাউন্টে আপনার টাকাটা জমা হবে। তো এটা হচ্ছে যে আপনি আপনার নিজের যে অ্যাপ বানানো আছে সেই অ্যাপসের ভিতরে এরকম অ্যাড শো করাতে হবে, এবং সেখানে যখন আপনার এই সেই অ্যাপসটি যখন গুগল প্লে স্টোরে থাকবে তখন এটা বিভিন্ন লোক ব্যবহার করবে এবং ক্লিক করবে, সেখান থেকে ইনকামটা চলে আসবে। আর যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাপস, আর ইনস্টিটিউশনাল অ্যাপস হচ্ছে যে আপনার অ্যাপসের পুরো শরীর জুড়ে, দেখুন যে পুরো পৃষ্ঠের জুড়ে যে অ্যাডটি এখানে বেশি উঠছে। এখন এখানে তো ক্লিক করাটা একটু সহজ, কারণ সারা শরীরে যেহেতু অ্যাড। দুই নম্বরে যে অ্যাডটি আমরা ক্রিয়েট করেছিলাম, তো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাপস। তো এইটাই হচ্ছে দুইটা অ্যাডের চেহারাটা। তো বন্ধুরা, এরপরে আমি দেখাবো যে মানে আপনার যদি কোনো অ্যাপস না থাকে প্লে স্টোরে, অথবা কোথাও আপনি অ্যাপস বানাতেই পারেন না, সেক্ষেত্রে আপনি একটা জিনিস পারবেন, একটি ওয়ে আছে। ওয়েটা যদিও খুব 100% যে ভালো তা কিন্তু না, সেটা হচ্ছে যে অন্যরকম একটি ওয়ে। তা হলো যে আপনি পরের জমিনে বীজ লাগিয়ে যেভাবে ফসল খেতে হয় তো সেরকম একটি প্ল্যান। তো সেটা আমি পরের ভিডিওতে দেখাবো আমার চ্যানেলে, আপনি দেখবেন যে এরকম একটি ভিডিও যদি আপনার ভালো লাগে, যদি করতে ইচ্ছা করে তাহলে আপনি এই পন্থা ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে একটি সতর্কবাণী দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি অনেক টাকা পয়সাও থাকে, আর যদি আপনি তার সাথে সাথে এই অ্যাডমুভ অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন, আর যদি আপনি এভাবে অন্যের জমিতে ফসল ফলাতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে, সাথে সাথে অ্যাডমুভ অ্যাকাউন্ট, মানে দুইটাই পদে যেতে পারে। সুতরাং যদি আপনার এরকম যদি ঝুঁকি না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনার একান্ত ইচ্ছা। তো আপনার মঙ্গল কামনা করি, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।